হারিয়ে যাওয়া মোটর বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশের এমন কাজ দেখে খুশি এলাকার মানুষ। পুলিশ সূত্রে খবর, গত 3রা মে মোথাবাড়ি থানার অন্তর্গত বৈজু ঘোষ টোলা এলাকায় আনন্দ ঘোষের বাইক চুরি হয়ে যাওয়ায় সে মোথাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সে অভিযোগের ভিত্তিতে মোথাবাড়ি থানার পুলিশ তল্লাশি চালাতে গিয়ে হোন্ডা সাইন মোটর বাইকটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। তবে নিজের মোটর বাইকটি ফিরে পেয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃত বাইক মালিক। এছাড়াও পুলিশের এহেন মানবিকতার কাজ দেখে খুশি এলাকার মানুষও। গাড়িটা চুরি হয়ে গেছিল কখন? এই 3/5/2022। কোথায় অভিযোগ করেছিলেন? এই তো মোথাবাড়ি থানায়। কখন পেলেন গাড়ি? গাড়িটা পেলাম আজকে। নিজের গাড়িটা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, খুঁজে পেয়েছি। কি বলবেন পুলিশকে? তো ভালো কাজ করে, খুব মোথাবাড়ি পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে। গাড়িটা আমাকে উদ্ধার করে দিল। গাড়ি যেমন ছিল তখন? হ্যাঁ, তেমনই আছে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের মোথাবাড়ি বৈজু ঘোষ টোলা এলাকা। নাম আনন্দ ঘোষ, আমার নাম হচ্ছে, মালিকের নাম আনন্দ ঘোষ, আমার নাম হচ্ছে দীপেন্দ্র ঘোষ। কি গাড়ি? হোন্ডা সাইন এসপি। গাড়ি চুরি হয়েছে এবং একটা ফোন চুরি হয়েছে, ওটা তদন্ত করছে। না, ফোনটা পাওয়া যায়নি। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।